আলহামদুল্লাহ প্রশ্ন আসছে মদিনা ইউনিভার্সিটিতে চার মাঝ ধাপের যে কোনো একটাকে প্রাধান্য দিয়ে কি চর্চা করা হয় বা শিক্ষা দেওয়া হয় নাকি না চারটাকে সামনে করা হয় তো উত্তর হলো আমি বা আমাদের যে সমস্ত ভাইরা ইসলামিক ল পড়েছে এটাকে আরবিতে বলা হয় কুল্লিয়া শরিয়া শেরিয়া ফ্যাকাল্টি এটাতেই ফিক্ষের উপর বেশি জোর দেওয়া হয় উসুল ফিক ফিক্ষের মূলনীতি প্রিন্সিপালস অফ জাস প্রিডেন্ট যাকে বলা হয় এই ধরনের ইসলামী আইন শাস্ত্রের যত কথা কোর্ট কাছারি চালাইতে গেলে আদালতের যে কথা এগুলো এখানে বেশি প্রাধান্য পায় তো এখানে তো তাইলে বেশি প্রয়োজন হবে মাঝহাবের বিষয়টা যেহেতু ওখানে নতুন অনেক সমস্যা দেখা দেবে এটার সমাধান সরাসরি কোরআন নেয় না এটা কীভাবে নেওয়া হয় তো আমাদেরকে যারা সরাসরি রাজনীতি বিষয় সাবজেক্টই ছিল আর সিয়াসাতুল ইসলামিয়া ইসলামিক পলিটিক্স এরা সহ এই সমস্ত শিক্ষকরা সহ যেগুলো শিক্ষা দিয়েছেন সবগুলিতে তারা যেই নীতি ফলো করেছেন এটা হলো চায়ের মাঝহাব এমনকি এর বাহিরেও অনেক সাহাবাদের কথা সাজ তাবিদের কথা তবে তাবেদের কথা যেগুলো আমরা ভাবতে পারতাম না যে ফিক্ষের মধ্যে আবার এনাদ মন্তব্য আছে কিনা না তো প্রচুর পরিমাণে মন্তব্য রেফারেন্স যেগুলো টেনে শেষ পর্যন্ত কোরআন সুন্নার সবচেয়ে কাছে যেগুলোতে সরাসরি দলিল নাই এবং সমস্যাটাও নতুন তারা সেটা দিয়ে সমাধান দিতে প্রত্যেক শিক্ষক প্রত্যেক সাবজেক্টেরই যেটা ইসলামী এই মাস আলার সাথে প্রাত্যহিক আমলের সাথে সম্পৃক্ত তারা এই পদ্ধতি অবলম্বন করেন এবং এটা শুধু এই ফ্যাকাল্টিতে নয় আমি বললাম এর জন্য যে এখানে এটার উপর জোর দেওয়া হয় যদি কিছু থাকতো তাহলে এখানেই থাকতো প্রত্যেকটা ফ্যাকাল্টিতে যেখানে যেই পরিমাণেই ফিক চর্চা হয় এই নিয়মেই এমনকি এটাই নয় শুধু পুরো সৌদি আরবে যত ইউনিভার্সিটি আছে রিয়াদে হোক আল কাসিম হোক দাম্মাম হোক আব্বাহ হোক এগুলোর প্রত্যেকটাতে তাদের পদ্ধতি হলো এটা এখানে এখন ফিক চর্চার নিয়মই হলো এটাকে বলে আল ফিক হুল কম্পারেটিভ ফিক এটা বিশ্বের যে কোনো ইউনিভার্সিটিতে পড়ানো হবে যদি সেখানে গোড়ামি না থাকে তাহলে এই পদ্ধতিই পড়ানো হবে আর এটা সৌদি আরব তো আসেই আমার বিশ্বাস যে পুরো মিডিল ইস্টেরই যে কোনো কুয়েত বলেন ডুবাই বলেন বা বলেন এগুলোতে সব এই পদ্ধতিতেই ফিক্স চর্চা করা হয় তো যারা অনেক কথাই বলে থাকেন যে এখানে হাম্বালি মাঝে প্রাধান্য দেওয়া হয় এটা ভুল বলেন এটা আগে এই মাঝাব এখানে চালু ছিল আর এই কোর্ট কাছারিতে যেমন কিছু বলা হলো যে ঝগড়া বিবাদের বিষয় তো সেখানে মানুষ বলবে যে আপনি কোন ইমামের মত অনুযায়ী আমার উপরেই এই দায় ভার চাপাইলেন কোরআনসূন্য সুস্পষ্ট কোনো বক্তব্য নেই আর এই দেশে মানুষ একটু শ্রদ্ধা করে কাকে শেখুল ইসলাম ইবনে তাইমিয়াকে ইবনুল কাইম রাহম এবং এনারা কোরআন সুন্না সবচেয়ে গবেষণামূলক যে কাজগুলো করেছেন সেগুলো তুলনামূলক অনেক কাছে অন্যান্য ইমামদের তুলনায় তাদের এই সার্থকতা আল্লাহ মানুষের সামনে প্রমাণ করেছেন বিশেষ করে এই দেশের মুসলমানরা এটা বিশ্বাস করে সেই জন্যে এখানে এই আপনি ফিকে হাম্বলি বলেন যেহেতু ওরা ওইটাকে শ্রদ্ধা করে অনেকে আর এই দুইজন ইমামকে তারা অনেক সময় ইয়ে করে সামনে রাখে যে কিছু ফয়সালা নিতে গিয়ে যখন দেখা যায় পেশ লাগতেছে এরা মানবে না তখন যেহেতু বিষয়টাই হলো এখানে কোরআন সুন্দর সুস্পষ্ট দলিলের উপর নয় এবং এটা হলো ঝগড়ার বিষয় এখানে হলো কিছু আর্থিক দেনা পাওনার বিষয় কোনো সময় কোনো প্রাণহানিরও বিষয় আছে যে সে হত্যা করছে ওর হত্যায় আসবে তো কোন অবস্থায় করছে এটার সাথে কোন ইমামের কথা কত কাছে পাওয়া যায় তো এই দুইজন একদিক থেকে চার ইমামের পরেও আসছেন অনেক নতুন সমস্যার কথা যারা আগের ইমামরা যেগুলো সামনে পান না এনারা পাইছেন এবং কোরআন সুন্নাতে ওনারা অন্যান্য ইমামদের সকল কথাগুলো সামনে পাইছেন কোরআন সুন্নার দলিলও তারা দেখেছেন ওই যে যে শাস্ত্রগুলো কথা বললাম এগুলো তারা নিমন্ত্রণ করেছেন একাকৃত এই দুজন এবং তাদের কথাগুলো কাছাকাছি হয়েছে কোরআন সুন্নার এর ভিত্তিতে আমাদের যিনি রাজনীতির বিষয়ে পড়াইছেন তিনি বলেছেন যে কোন কোনো বিষয়ে খুব জটিল বিষয়ে তাদের সামনে এই এইনাদের কথাগুলো রাখা হয় যেখানে আর কোনো সমাধান নেই কী করবে কোরআন সুন্নার কোনো দলিলও নাই তাইলে বিশ্বস্ত আলেম তাও একাধিক এদিকে হাম্বালি মাজুর আরও আলেম আছেন ইভিনে কোদামা আল মখদিসি আছেন এবং আহমদুল হামুর রাহেমুল্লাহ পরেও তো ইনাদের কথাকে তারা প্রাধান্য দেন বিশেষ করে এই দুজনের কথা প্রাধান্য দেন এটা আপনারা বারবার শুনে থাকবেন যারা শুনে শোনেনি দেশের কাল শেখুল কেন ইনাদের এই অবদান রয়েছে ইলমের ক্ষেত্রে তো এর সুবাদে এই জিনিসটা স্থান পায় এটাও কোনো এমন না যে ইনাদের নামে আবার আরেকটা মানহাব আছে আবার কেউ বলে দিতে পারে তো সেটা না কিন্তু যারা বলে যে এটা হাম্বালি মানহাবকে তারা সামনে রাখে ফিক চর্চার ক্ষেত্রে অথবা তাদের কোর্টে এটা সম্পূর্ণ ভুল এটা তো আপনি বলে দিলেন যে ব্যাপক নীতির কথা ব্যাপক নীতিতে তারা কোরআন সুন্নাকে সামনে রাখে যেখানে পাওয়া যায় না না পাওয়া অবস্থায় যেমন ইমাম মানাও যাইজ এটাও আমাদের আহলেদের বক্তব্য এটা জানা থাকতে হবে কোরআনসুনা অনুসারীদের বক্তব্য যে যেখানে সুস্পষ্ট বিষয় নাই দলিল নাই এবং সমস্যাটাই নতুন সেই জায়গায় তো আপনি আমি বললে হবে না সেই জায়গায় উল্লেখযোগ্য যারা ওলামা বিশ্বস্ত তাদের কথা সামনে আনতে হবে তো ওই ক্ষেত্রে তারা এনাদেরকে আনেন এইগুলো কথা